রত্না আমার উপর রাগ করছে কথা বলতেছে না কেন নাই উনি কেন রাগ করিছো হ্যাঁ আর কি নাই চাল নাই চাল শেষ কথা বলে না ওই তে একটু মাথা দিয়ে না তেল না লাগবে কে শুন তুমি না কইলে তো তেল নাই তেল দিছে আছে নাই তাহলে তেল দিয়ে গেলাম নিয়ে গেল না আবার তেল দিয়ে তো তো আচ্ছা লাগলো প্রিয় দর্শক রত্না আমাকে ফোন করেছিল গত পরশু মানে দুই দিন আগে ভাই আমি রোজা করি তুমি আমাকে ইফতার কিনে দাও নাই আমি বললাম আপু আমি তো আজ আসতে পারছি না আমি তোমাকে দুই দিন পরে আসি তোমার কাছে তো রেগে মেগে তো ফোনটা কেটে দিল এখন দেখেন আসছি আমার সাথে কথাই বলতেছে না কোনো রকম রেসপন্স নাই মনে হচ্ছে রত্না আমাকে চিনিয়েই না ভীষণ রাগ আর আমরা রত্নাকে আলটা করার জন্য চেষ্টা করেছি কিন্তু আসলে মিমের মার হেল্প না পেলে আমাদের এই কাজটা করা সম্ভব হচ্ছে না কারণ পরিপাটি করে গুছিয়ে মানে গোসল করিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে নিয়ে যেতে হবে ডাক্তারখানায় মানে সুন্দর মতো গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যেতে হবে আর যেটা অন্যের হেল্প ছাড়া সম্ভব নয় ইনশাল্লাহ আমরা রোজার পরেই ওকে আলট্রা করাবো রত্নার পেটে কী বাবু আছে ইনশাল্লাহ আমরা রোজার পরে আলট্রা করিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আমার হচ্ছে খেজুর লাগবে এগুলো কত করে 340 দুই কেজি ছোলা এক কেজি মসুর মানে ইত্যাদি করতে করতে যা যা লাগে মোটামুটি আর কি নেব অনেকগুলো ইফতারি নেওয়া হয়েছে কিন্তু রেডি ইফতারি নাই যেহেতু রত্না রোজা থাকে আমরা শুনেছি এই জন্য আমরা 50 টাকার ছোলা 50 টাকার বুদি নিচ্ছি আজকের জন্য আর কি কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির কে ভাইয়া কি করতেছো রত্না রত্না রাগ করছো নাকি কথা কানা হ্যাঁ কে রত্না কত কাজ কত কাজ করছো না কে রত্না কে রত্না আমার উপর রাগ করছে কথা বলতেছে না তেল নাই তো রাগ করিছো আর কি নাই চাল নাই চাল শেষ ও কি কথা কয়দিন আগে চাল দিয়ে দিলাম ও কি কথা খালি মেয়ে খাওয়া দেয় মোর চাউল মেয়ে লয় চাল তুলে তুলে খায় তাই কিন্তু এই কি সম্ভব ইয়াও কি বিশ্বাস করা যায় হ্যাঁ এই চাউল বেলা চাউল খা মোট শেষ করে দেয় মোট খায় না তো আছে দেখেন কি কাজে ব্যস্ত দেখেন মহা কাজে ব্যস্ত কটা রোজা করলে আবু দেখো সত্য যে কয়টা রোজা সবগুলো করছো সত্য না মিথ্যা সত্যি সত্যি কথা আহারে প্রেগনেন্ট মানুষ রোজা করতেছে আচ্ছা সেদিন আমাকে ফোন করে বলতেছে ও ভাই আমি রোজা করি তুমি মানুষকে ইফতারি দাও আমাকে দাও না তো আজকে আসলাম ওর ইফতারি নিয়ে আর কথাই বলতেছে না রাগ করছে আমি নাকি কি করে তেল ফুরে গেছে তেল দেই নাই কথাই বলে না এই যে ওর ইফতারি বাজার ওর রোজা রোজাদার বলে হয়েছে রোজা করে বলে হ্যাঁ এ দেখো একদিন দিয়ে গেলাম
একদিন চাউল দিয়ে গেলাম তাহলে কত দেখে কি রাগ কি রাগ আহারে রাগ এটা ওঠো ওঠো মা ওঠো প্যাক করে ওঠো ওঠো যাও ওঠো একটা আহার দিয়ে যাই তো আসবি ওনে থাকবি এমন কোন কথা আছে গড় তোর ওনে দিছি আবার ডর শেষ লোকটাকে হাসিনে লেখা ছবি না তাহলে আমি লিচু রেখেলাম নাকি হ্যাঁ ভাইয়া এই তেল আনছিলাম মেলা কিছু আনছিলাম ছোলা মুড়ি বাবা খেজুর সব আনছিলাম তাহলে আমি লিচু রেখেলাম হ্যাঁ নিবে না ধর নিয়ে যাই তাহলে মানসিক দিয়ে দেবো নাকি হ্যাঁ তাহলে আমি নিজে মানসিক দিয়ে দেবো আজকে দেবোই না হোক আমার ভালো লেগে আনছিলাম ছোলা বদলি এসেছি আবার নতুন হয়ে কিনে লিয়েছি এগুলো কেমন কিনে লিয়েছিলাম যে ইফতারি করবি নি না আমি আমি সব আমি আমি দেবোই লোক আজকে আমি 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 আজকে মানসিক দেবো হ্যাঁ আজকে খুব মানে রাগে অবস্থা খারাপ কথাই বলবি না এত রাগ হলো কেমনে আচ্ছা না না কত খেজুর এই খেজুর গেলে সব মানসিক দেবো যদি কথা না কাও এই দেখো কতগুলো খেজুর দিয়েছি দিদি মানসিক দিয়ে দেবো খেজুর হ্যালো খেজুর এই যে ছোলা শোনো ছোলা ভিজাইয়া পরদিন রান্না করবে ছোলা মসুরির ডাউল চিনি হ্যাঁ এই যে বুন্দি আর এই বাকিগুলো মুড়ি আচ্ছা 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 এবার আসো রত্না আমি তো কই চিনি মসুরি ডাউল ছোলা আর হচ্ছে তুমি রাগ করলে কেয়া মানে রাগ হচ্ছে সেই দিন আমাকে ফোন দিছে যে রোজা থাকি তুমি আমাকে ইফতারি খেয়ে দাও না ভাইয়া তুমি আসো আমি বললাম না দুদিন পরে আসতেছি এই এই সয় নাই কে কথা বলে না তুমি না কইলে তেল নাই সিলেটের মেয়ে রাহানা আন্টি লন্ডন প্রবাসী আপনারা জানেন আমাদের হাতে 30,030 টাকা পাঠিয়েছেন রত্না পাগলির জন্য এ পর্যন্ত আমরা 9,250 টাকা বিতরণ করেছি মানে রত্নার পিছে খরচা করেছি আমাদের হাতে অবশিষ্ট ছিল 20,780 টাকা সেই টাকার মধ্যে হতে আজ 2,000 টাকা খরচা করলাম রত্নার পিছে বর্তমান আমাদের হাতে অবশিষ্ট থাকলো 18,780 টাকা নেক্সট টাইমে ইনশাল্লাহ রত্নার পিছে এই টাকাগুলো খরচা করব টাকা দিছি আর সেই খুশি আমরা মোট খরচা করলাম আজ 2,000 টাকা অবশিষ্ট ছিল আমাদের হাতে 150 টাকা দিয়ে গেলাম থাকো ভালো থাকো হ্যাঁ আচ্ছা ওই শোনেন ওইগুলো তৈরি করে রান্না বেড়ে করে খাওয়েন ওই ছোলাগুলো ভিজিয়ে দিয়ে বুঝছেন ই করে খাওয়েন আপনাকে বলছিলাম যে লাগবে আধা ঘন্টা সময় কিছু চেক আপ করে দেই যে আসলে বাপ্পাটা কি বাচ্চা রয়েছে আছে কি নাই সময়টা দিলেন না কত সময় লাগে আধা ঘন্টা সালে একটু গোসল মোসল করে পরিষ্কার করে ই করে দেবেন আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ